আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমাদের চারপাশে ঘটে চলেছে বিচিত্র সব ঘটনা। চমকপ্রদ এই ঘটনাগুলো কখনো হয়ে উঠছে বিনোদনের খোরাক, কখনো শিক্ষণীয় বিষয়, কখনো বা বিস্ময়ের কারণ। সারা বিশ্বে ঘটে যাওয়া ব্যতিক্রমী এই ঘটনাগুলো নিয়েই আমাদের আজকের আয়োজন। বৈচিত্র্য বিশ্বের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি অহনা। মানুষ একসময় বসবাস করত গুহায়, সময়টা ছিল প্রাগৈতিহাসিক। কিন্তু একুশ শতকে এসে যদি শোনা যায় গুহাবাসী মানব আবার ফিরে এসেছেন, তাহলে অবাক তো হওয়ারই কথা। বিশ্বাস করুন আর নাই করুন, গুহাবাসী এখনও আছেন, অন্তত একজন হলেও। পেদ্রো লুকা নামের 79 বছর বয়সী এই গুহাবাসীর দেখা মিলবে আর্জেন্টিনার উত্তরের টুকুম্যান প্রদেশে। 39 বছর বয়সে গুহাবাসী হন তিনি। পেদ্রো লুকা আধুনিক সব সুযোগ সুবিধা ছাড়াই আর্জেন্টিনার একটি উঁচু পর্বতের পাদদেশের একটি গুহাতে 40 বছর জীবনযাপন করে আসছেন আদিম মানুষের ন্যায়। গুহায় থেকে পশু শিকারের কাজটা বেশ রপ্ত করে ফেলেছেন তিনি, আর তাই ক্ষুধা পেলেই হাতের বন্দুকটি নিয়ে বেরিয়ে পড়েন শিকারের জন্য। তৃষ্ণা পেলে টিউবওয়েল বা লাইনের পানি নয়, ঝর্ণা থেকে সৃষ্ট ছোট পানির ধারাই তার ভরসা। গুহায় পেদ্রোর সঙ্গী হিসেবে রয়েছে 11টি বনমোরগ এবং 2টি ছাগল। প্রযুক্তিগত জিনিস বলতে তার কাছে কেবল একটি ব্যাটারি চালিত ভাঙা রেডিও রয়েছে, আর এটি শ্রবণের জন্য প্রায় তাকে পর্বতের উপরে উঠতে হয়। প্রতিদিন 3 ঘন্টা করে হাঁটেন পেদ্রো। পর্বতে করা রোদে গায়ের রং অনেকটা তামাটে হয়ে গেছে তার, কিন্তু এরপরও অন্য 80 বছরের বৃদ্ধের চেয়ে তাকে অনেকটা যুবকই মনে হয়। পেদ্রোর ভাষ্য মতে, আমি সবসময় শহরের যান্ত্রিক জীবন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে চাইতাম। সেই ছোটবেলা থেকেই আমার শখ বনে জীবনযাপন করা। আমার দাদার কাছ থেকে সম্ভবত আমি গুণটি পেয়েছি, তার চিন্তাধারাও আমার মতো ছিল। আমার এখানে অতীত হয়ে বিভিন্ন পর্যটকরা আসে, আমি তাদের আপ্যায়ন করি। আমি কখনো নিজেকে প্রশ্ন করিনি কেন আমি এই জীবন বেছে নিয়েছি। পেদ্রোকে অনেকে আবার সাহসী বীর মনে করেন। একা একা গুহায় থাকার জন্য সরকারের পক্ষ থেকে তিনি ভাতা পেয়ে থাকেন। ভাতার টাকা দিয়ে খাবার, ইস্ট, শস্য এবং মোমবাতি সংগ্রহ করেন। গুহায় বসে সমুদ্রের গর্জন শোনার শখ পেদ্রোর, আর তাই বর্তমানে সমুদ্রের কাছে একটি গুহার সন্ধান করছেন এই প্রবীণ। জার্মান রূপকথার নায়িকা র্যাপানজেলের ছিল দীর্ঘ লম্বা চুল। ঘরের জানালা দিয়ে বিনুনি ঝুলিয়ে দিয়ে সে প্রেমিকের জন্য অপেক্ষা করত। বাস্তবে তেমনই একজন হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের আশা ম্যান্ডেলা। 50 বছর বয়সী এনারির চুলের দৈর্ঘ্য 55 ফুট। বর্তমান বিশ্বে তিনিই সবচেয়ে লম্বা চুলের নারী। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও নাম উঠেছে তার। আর পর্দায় নয়, এবার বাস্তবে দেখা মিলেছে দীর্ঘকেশের চরিত্র। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের বাসিন্দা 50 বছর বয়সী আশা ম্যান্ডেলা এখন বিশ্বের সবচেয়ে লম্বা চুলের অধিকারী নারী। আশার চুলের দৈর্ঘ্য 55 ফুট, ওজন 19 কেজিরও বেশি। দীর্ঘ এই কেশের কারণে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে তার। আশা ম্যান্ডেলার পুরো চুল শ্যাম্পু করতে সময় লাগে প্রায় 2 দিন। রাস্তায় পড়ে অপরিষ্কার হওয়া থেকে বাঁচাতে অনেক সময় হাত ব্যাগে চুল ভরে নেন তিনি। দীর্ঘ চুল প্রসঙ্গে আশা জানান, চুল আমার একটি অঙ্গ, কিছুতেই ছোট করতে রাজি নই, সতর্ক থাকছি কেউ যদি কেটে ফেলে। বিয়ের পর চুলের পুরো ভার স্বামীর উপরেই ছেড়ে দিয়েছেন আশা। এ নিয়ে তিনি আরও জানান, স্বামী সন্তান নিয়ে সুখে আছি, অনেকটা সময় ব্যয় হয় চুল নিয়ে। দীর্ঘ চুলের ওজনের কারণে আশাকে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির সতর্কবাণী দিয়েছেন চিকিৎসকরা। তারা জানিয়েছেন, এতে ইনফেকশন হতে পারে, মেরুদণ্ডে সমস্যা দেখা দিতে পারে, এমনকি প্যারালাইজও হতে পারে। কিন্তু এসব মানতে নারাজ আশা, দীর্ঘ এই কেশ নিয়েই সন্তুষ্ট তিনি। এখন
নিচ্ছি বিরতি। বিচিত্র আরো সব খবর নিয়ে ফিরছি এক্ষুনি, আমাদের সঙ্গেই থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য। বিরতির পর সবাইকে স্বাগত বৈচিত্র্য বিশ্বে। কাঁচ দিয়ে সেতু তৈরি, শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি কিন্তু সত্যি। এবার বিশ্বের দীর্ঘতম কাঁচের সেতু তৈরি করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে চীন। কাঁচের তৈরি হলেও এই ব্রিজটি ভাঙা বা কাটার কোনো ভয় নেই। তবে ব্রিজে আরোহণের জন্য অবশ্যই আপনাকে সাহসী হতে হবে, কারণ এর উপর দিয়ে হাঁটলে আপনি পায়ের তলায় স্পষ্ট দেখতে পাবেন সবুজে ঘেরা এক গভীর খাত। চীনের হুনান প্রদেশের শিনোঝাই জিওপার্কে অবস্থিত বিশ্বের দীর্ঘতম কাঁচের ব্রিজ। এটি 300 মিটার লম্বা এবং মাটি থেকে 180 মিটার উঁচুতে অবস্থিত। 11 জন ইঞ্জিনিয়ারের সমন্বয়ে ইসরায়েলের হ্যামডোটান লিমিটেডের তৈরি এই ব্রিজটির কাঁচের স্তর জানালার কাঁচ থেকে 25 গুণ মজবুত। ব্রিজের দুদিক স্টিলের বিম দিয়ে ঘেরা রয়েছে। এছাড়া এই ব্রিজে রয়েছে মজবুত গ্লাসের কাঠামো, এর মাঝখানে খাপে খাপে রয়েছে সাসপেন্স কেবল। এই ব্রিজটির উপর দিয়ে হাঁটলে আপনি পায়ের তলে স্পষ্ট দেখতে পাবেন সবুজ গাছে ঘেরা গভীর খাত। মুহূর্তের মধ্যে মনে হতে পারে আপনার পায়ের তলা থেকে হয়তো পুরো পৃথিবীটাই সরে গেছে। আর তাই বৃষ্টিতে আরোহণের জন্য অবশ্যই আপনাকে সাহসী হতে হবে। উল্লেখ্য, এর আগে লম্বা, উচ্চতা ও চওড়ার দিক থেকে আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়ন স্কাইওয়াককে বিশ্বের সবচেয়ে বড় ব্রিজ হিসেবে ধরা হতো। এবার এই স্থানে জায়গা করে নিয়েছে চীনের তৈরি এই ব্রিজ। পশু পাখির প্রতি ভালোবাসা থেকে মানুষ কত কিছুই না করে। এবার পাখিদের জন্য ডেনমার্কের এক শিল্পী ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছেন। তিনি ছোট ছোট কাঠের টুকরাকে শৈল্পিক দক্ষতায় কেটে পাখিদের থাকার জন্য বাসা বানিয়ে বিভিন্ন গাছে, ঘরের কার্নিশে বা দেয়ালে টাঙিয়ে রেখে দিচ্ছেন। কোপেনহেগেনের নাগরিক থমাস ডাম্বো নামে এই শিল্পী বিভিন্ন শহর ঘুরে ঘুরে পাখিদের জন্য এসব কাজ করে যাচ্ছেন। একই জিনিস বারবার ব্যবহার করে সম্পদের এই সর্বোচ্চ ব্যবহারে সবচেয়ে এগিয়ে পাখিরা। মানুষের ব্যবহৃত জিনিসের ফেলে দেওয়া ময়লা এবং খড়কুটা দিয়ে বাসা বানানো থেকে শুরু করে মানুষেরই উচ্ছিষ্ট খেয়ে জীবন ধারণ করে এই পাখিরা। ঠিক এই চিন্তাকে একটু ভিন্নভাবে ধারণ করে বিষয়টিকে শৈল্পিকতায় রূপ দেন ড্যানিশ শিল্পী ডাম্বো। ব্যবহৃত জিনিসপত্র পুনরায় ব্যবহার করা বা ফেলে দেওয়া বস্তুকে কাজে লাগানোর পাখিদের অসাধারণ এই কৌশলকে কাজে লাগিয়ে তিনি হাতে নিলেন পাখিদের জন্য বাসা তৈরি করার উদ্যোগ। শুধু তাই নয়, যে শহরে গেছেন এইসব দিয়ে তৈরি করেছেন প্রায় 3000-এর মতো বাসা। রংচঙে পাখির বাসাগুলো এমনভাবে নকশা করেন যাতে বাসাগুলো দেখলেই মন ভালো হয়ে যায়। এই যেমন কিছু বাসা তিনি বানিয়েছেন বিভিন্ন পাখির আকৃতিতে, কোনোটা হয়তো দেখতে অবিকল পেঁচার মতো, কোনোটা আবার টিয়ার মতো, কিছু ছদ্মবেশী পাখির বাসাও বানিয়েছেন। শহরে নানা অনুষঙ্গের নকশায় বানানো ওই বাসাগুলোকে শহরের 8-10টা উপাদান থেকে আলাদা করে পাখির বাসা হিসেবে চেনাই যায় না। পাখির এই ধরনের বাসা নিয়ে তিনি বেশ কিছু প্রজেক্টও করেছেন। যেমন 2012 সালে এরকম একটা প্রজেক্টের আওতায় তিনি ভাঙা স্কেটবোর্ড দিয়ে অনেক পাখির বাসা বানান। আবার হাসিদের জন্য ভাসমান বাসাও বানিয়েছেন, দেখতে অবিকল একটা খুদে প্রাসাদের মতো। আরেকবার এক শিল্প উৎসবে অংশ নিয়ে হৃদয় আকৃতির 600টি পাখির বাসা বানান।
ডাম্বো এত কষ্ট করে যেসব পাখির বাসা বানাচ্ছেন তাতে সত্যিই পাখিরা বসবাস করছে কিনা এমন প্রশ্নের ভিত্তিতে তিনি জানান, বাসাটা যদি এমন জায়গায় বসানো যায় যেখানে পাখিরা থাকে তাহলে পাখিরা ঠিকই এসে বাস করছে। যেই ডাম্বোর কাছে পাখির বাসা চাই তাকে একটি করে বানিয়ে দেন, শর্ত একটাই, বাসাটা কাজে লাগাতে হবে। প্রমাণ হিসেবে ছবি তুলে ডাম্বোর কাছে পাঠাতে হবে, শোপিস হিসেবে সাজিয়ে রাখলে চলবে না। সময় হলো আরেকটি বিরতির, আরো খবর নিয়ে ফিরছি খানিক বাদেই। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বৈচিত্র্য বিশ্বে। ভাবুন তো, কারো পেছন থেকে আপনি জোরে এক ধাক্কা মারলেন, তাহলে কেমন হবে তার প্রতিক্রিয়া? নিশ্চয়ই একেবারে নির্লিপ্ত হয়ে বসে থাকবেন না তিনি। কিন্তু যদি বলি এভাবে ধাক্কা দেওয়াটাই জাপানে একটা গুরুত্বপূর্ণ কাজ, আর এই কাজের জন্য কর্মীও নিয়োগ করে দেশটি, এবার হয়তো আপনি বলবেন কোথায় দেখা পাওয়া যাবে এদের? হ্যাঁ, এদের দেখা পেতে আপনাকে যেতে হবে টোকিওর ট্রেন স্টেশনগুলোতে। জাপানের ট্রেন ব্যবস্থার খ্যাতি পুরো বিশ্বজুড়ে, বিশেষ করে দেশটির রাজধানী টোকিওর অর্ধেকের বেশি মানুষ যাতায়াত করে ট্রেনে। এদের বেশিরভাগই সাবওয়ে বা মেট্রো রেল ব্যবহারকারী। প্রতিদিন অফিস আর স্কুল কলেজ শুরু আর শেষের সময় এসব ট্রেনে প্রচণ্ড ভিড় হয়। এই ভিড়ের কারণে ট্রেন থেকে যেন কোনো মানুষ হঠাৎই বাইরে ছিটকে না পড়ে কিংবা দরজার কাছে আটকে না পড়ে, এই জন্য তাদের ঠেলে ভেতরে ঢোকানোর জন্য রেল কর্তৃপক্ষ নিয়োগ করেছে ওশিয়াদের, বাংলায় তাদের বলা চলে ঠেলা দানকারী। নামটি শুনে অনেকটা খ্যাপাটে বলে মনে হলেও আসলে তারা রেলের অন্য কর্মীদের মতোই যাত্রীদের সুবিধার জন্য এ কাজ করছে। নির্দিষ্ট ইউনিফর্ম হাতে, সাদা দস্তানা আর মাথায় টুপি পরা ওশিয়ারা বেকায়দায় পড়ে যাওয়া যাত্রীদের সজোরে ঠেলে পাঠিয়ে দেয় ট্রেনের ভেতর। বর্তমানে কিছু কিছু ট্রেনে শুধু মহিলা যাত্রীদের চলাচলের ব্যবস্থাও রাখা হয়েছে, আর তাদের ঠেলার জন্য নিয়োগ করা হয়েছে মহিলা ওশিয়া। অভিনব এই কাজের মাধ্যমে লাঘব হচ্ছে জাপানে অফিসগামী মানুষের ট্রেন যাত্রার বিড়ম্বনা। বর্ণিলা গিরিখাত কালার্ড ক্যানিয়ন, সাগরের পানিতে ক্ষয়প্রাপ্ত হয়ে সৃষ্ট এই গিরিখাতের দুই পাশের দেয়াল চুনাপাথর ও বেলে পাথরের কারণে বর্ণিল রূপ ধারণ করেছে। আয়তনে ছোট হওয়ায় হাইকিংয়ের জন্য পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় এই কালার্ড ক্যানিয়ন। মিশরের নোয়াইবা শহরের সিনাই উপকূলে অবস্থিত বর্ণিল এক গিরিখাত কালার্ড ক্যানিয়ন। বেশ সরু এই গিরিখাতটি, লম্বায় প্রায় 800 মিটার। এর দুই পাশের পাহাড়ের দেয়াল কোথাও কোথাও উঠে গেছে 40 ফুট পর্যন্ত। কয়েক লাখ বছর আগে সিনাই অঞ্চলটি সাগরের নিচে ছিল, মূলত সাগরের পানিতে ক্ষয়প্রাপ্ত হয়ে এখানে সৃষ্টি হয়েছে এই গিরিখাতের। চুনাপাথর ও বেলে পাথরের কারণে বর্ণিল রূপ ধারণ করেছে গিরিখাতের দুই পাশের দেয়াল। পরস্পরের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই দেয়ালগুলোতে গাঢ় বাদামি বা লাল রং যেমন রয়েছে, তেমনি আছে খয়েরি আর হলুদ রং। গিরিখাতের মাঝে কোথাও আবার বড়সড় পাথরের খণ্ড আটকে রেখেছে ভেতরে যাওয়ার রাস্তা, তাই পর্যটকদের বেশ সতর্কতার সঙ্গে হাঁটতে হয় এখানে। সিনাইয়ের তাবা এলাকায় চোখে পড়বে শুধু ধুধু প্রান্তর,
সবুজের চিহ্ন এখানে খুঁজে পাওয়াই কঠিন। তবে বিচিত্র গঠনের এই গিরিখাত আর পাশে থাকা লোহিত সাগর দেখতে পর্যটকদের ভিড় লেগেই থাকে সিনাইয়ের উপকূলে। আয়তনে ছোট হয় হাইকিংয়ের জন্য পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় এই কালার্ড ক্যানিয়ন বা বর্নিল গিরিখাত। প্রিয় দর্শক, আপনার চারপাশে ঘটে যাওয়া বিচিত্র সব ঘটনার খবরাখবর জানাতে পারেন আমাদেরকে, আমরা তা প্রচার করব বৈচিত্র্য বিশ্বে। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক বৈচিত্র্য বিশ্ব, একুশে টেলিভিশন, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215, ফোন 8189910 থেকে 19 পর্যন্ত নম্বরে, ফ্যাক্স 8189905। আগামী সপ্তাহে বিশ্বের বিচিত্র সব খবর নিয়ে হাজির হব ঠিক একই দিনে একই সময়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।